বিসমিল্লাহি রহমানির রহিম জর্ন একাডেমি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন তো আমরা এই পর্বে আলোচনা করবো এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের পর্ব তিনে অর্থাৎ রাসায়নিক যে গণনা আমাদের রয়েছে তার হচ্ছে গণনার আমাদের নিজে করো যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটা আমরা সলিউশন করবো তো কোশ্চেনটা আমাদের বলেছিলো যে এক গ্রাম সালফারিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন পরমাণু আছে তা বের করতে হবে সো আমরা গত পর্বে কীভাবে অনুর সংখ্যা বের করতে হয় আমরা আমরা কী সেই বিষয়টা আমরা দেখেছিলাম তো এই পর্বে আমরা দেখব এখানে হাইড্রোজেনের সংখ্যা আলাদা করে বের করতে হবে সালফারের সংখ্যা আলাদা করে বের করতে হবে এবং অক্সিজেনের সংখ্যা আমাদের আলাদা করে বের করতে হবে তার জন্য আমাদের যে কাজটা করতে হবে তো অ্যাটফার্স্ট আমাদের জানতে হবে এই এইস টু এস ও ফোর সালফরিক অ্যাসিড এর হচ্ছে আমাদের আণবিক ভর বের করতে হবে সো আমরা গত পর্বে যদি ভিডিওটা ভালো করে দেখে থাকি তাহলে কিভাবে এর আণবিক ভর বের করতে হয় সেটা আমরা কিন্তু জানি তা আমরা এখন লিখবো এস ও এর আণবিক ভর ইকুয়াল তাহলে এখানে আমরা লিখবো হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেনের ভর এক সংখ্যা হচ্ছে দুই যোগ সালফর অ্যাসিডের ভর ষোলো অক্সিজেনের ভর হচ্ছে সরি সালফরের ভর হচ্ছে বত্রিশ অক্সিজেনের ষোলো আছে চারটা সো এত হচ্ছে গ্রাম ইকুয়াল টু আমরা পাব দুই যোগ বত্রিশ যোগ হচ্ছে চৌষট্টি এত গ্রাম দেন এখানে আসবে 98 এইট গ্রাম সো আমরা গত পর্বে এই বিষয়টা বের করেছিলাম এখন আমরা কী বের করবো হাইড্রোজেনের সংখ্যা তাহলে হাইড্রোজেনের সংখ্যা চাওয়া হচ্ছে আমরা ঐকিক নিয়মে করবো যে সংখ্যাটা চাওয়া হবে সেটা কোন দিকে রাখতে হয় হাতের ডান দিকে রেখে কাজ করতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে তাহলে প্রতিটা অণুতে আমাদের কি পরিমাণ সংখ্যা থাকে অ্যাভোগডের সংখ্যা থাকে অ্যাভোগডের সংখ্যা এন এন এর সংখ্যক সমান সংখ্যক অনু পরমাণু থাকে আয়ন থাকে সো সেক্ষেত্রে যেহেতু পরমাণুটা হচ্ছে তার মধ্যে এর মধ্যে থাকবে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর এর মধ্যে অনু আছে কয়টা অ্যাভোগডের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা H2 হাইড্রোজেন আছে দুইটা তার মানে দুই গুণ অ্যাভোগডের সংখ্যা সমান সংখ্যক থাকবে তাই আমরা এখানে দিয়ে বলবো অতএব যে আমাদের এক গ্রামে নাইনটি এইট গ্রাম সালফরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই গুণ অ্যাভোকেটের সংখ্যা তো এখানে সংখ্যা চাওয়া হচ্ছে আমাদের অনলি ওয়ান গ্রামের জন্য তাই এখানে আমরা ওয়ান গ্রাম কথাটা লিখে দিব ওয়ান গ্রাম যোগে হাইড্রোজেন পরমাণু আছে তাহলে কম হবে তাই টু গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই হচ্ছে নাইনটি এইট এতটা আমরা জাস্ট ভাগ করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে আমরা ভাগ দিব তাহলে দুই গুণ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা ইকুয়াল দিচ্ছি ভাগ দিতে হবে জন্য ভাগ হচ্ছে নাইনটি এইট দেন আমরা এখানে রেজাল্ট পাচ্ছি ওয়ান পয়েন্ট ডাবল টু ওয়ান পয়েন্ট ডাবল টু নাইন গুণ টেন টু দি পাওয়ার টু টু তো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে বিষয়গুলো বের করতে পারবে যদি এখানে এক গ্রাম না থেকে এখানে বলতো আমাদের দশ গ্রামে কত তাহলে এখানে আমরা পরের লাইনে আমরা দশ দিয়ে কাজ করতাম তো এক্ষেত্রে আমরা হাইড্রোজেনেরটা বের হলো তো একইভাবে আমাদের কি করতে হবে হাইড্রোজেন বের করতে হবে সালফারের বের করতে হবে এবং অক্সিজেনের বের করতে হবে সো সে মতে বলবো নাইনটি এইট গ্রাম সালফোরিক অ্যাসিড যোগে সাল সালফের পরমাণু সালফার পরমাণু আছে তাহলে সালফার যোগের মধ্যে ছিল কয়েকটা একটাই ছিল তার মানে এক গুণন তাহলে এক তো আমাদের দেখার প্রয়োজন পড়ে না সো সরাসরি আমরা বলবো সিক্স পয়েন্ট জিরো টু গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অথবা এক গ্রামে আমাদের বের করতে হবে তো এক গ্রাম সালফারেটের যৌগে সালফার পরমাণু সংখ্যা কী হবে জাস্ট একে গুণ দিতে হবে আমাদের এই নাইনটি এইট দিয়ে সো নাইনটি এইট দিয়ে আমরা ভাগ দিব ভাগ দিলে যে রেজাল্টটা পাবো সেটি হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর সিক্স গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি তো আশা করি আপনারা এই ক্যালকুলেশন অংশটা নিজেরা নিজের থেকে করতে পারবেন এবং আমাদের আরও একটা পরমাণু বের করতে হবে সেটা হচ্ছে অক্সিজেন পরমাণু সে একইভাবেই বলবো নাইনটি এইট গ্রাম সালপোরিক যোগে অক্সিজেন পরমাণু আছে ও পরমাণু আমাদের কয়টা রয়েছে ও যোগের মধ্যে ও আছে চারটা তার মানে চার গুণ অ্যাপ সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি তা হচ্ছে আমাদের এক গ্রামের জন্য তাহলে আবার এখানে হবে এক গ্রামে যোগে ও পরমাণু রয়েছে তাহলে হবে কি চার গুণ সিক্স পয়েন্ট টু দি পাওয়ার টোয়েন্টি ডিভাইডেড হচ্ছে এইট আমরা এখানেও যদি আমরা ভাগ করি তাহলে পাবো ফোর ফাইভ এইট কোন টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এখানে পাবো টোয়েন্টি ওয়ান সরি এই জায়গাটা ভুল হয়েছিলো আর এখানে পাবো টোয়েন্টি টু টি তো গাইডস আশা করবো আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টা বুঝে গিয়েছেন এরপরে আপনারা সুতরাং দিয়ে বলবেন তারা যে আনসারটা আমাদের বের করতে বলছে সুতরাং এক গ্রাম ছালপুরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু রয়েছে এতটি অক্সিজেন পরমাণু সালফার পর্বণ রয়েছে এতটি এবং অক্সিজেন পর্বণ রয়েছে এতটি লিখে দিলেন জাস্ট কাঙ্ক্ষিত আমাদের রেজাল্টটা বের হয়ে গেল সো এখানে অতটা জটিলতা নাই আমরা ইজিলি বুঝতে পেরেছি এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। যে 6.11 পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ গ্যাসের হচ্ছে মোলার আয়তন নিয়ে আলোচনা করবো সো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি ভিডিওটি এখানে শেষ করছি যদি কোথাও আপনাদের কোনো সমস্যা থাকে ম্যাথের বা কেমিস্ট্রি ফিজিক্সের আপনারা আমাদের ফেসবুক পেজে আপনার সমস্যাগুলো বলবেন বা গ্রুপে বলবেন আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ সো আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং অন্য কোনো চ্যাপ্টার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের প্লে সেকশন থেকে আপনার পছন্দ মতো ভিডিও আপনি দেখতে পারেন সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও